পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রতি অনুগত থাকা রাজনীতিকেরা দেশটির সদ্য সমাপ্ত নির্বাচনে সব প্রতিকূলতাকে তুচ্ছ করেছেন। 8 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ইমরান অনুগতরা রাজনৈতিকভাবে প্রতাপশালী প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত 250 আসনের প্রাথমিক ফলাফলে ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। আসন সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএলএন, তৃতীয় স্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। পাকিস্তানের জাতীয় পরিষদের 265 আসনে ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। কোন দলের সরকার গঠনে প্রয়োজন হবে 134 আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা 336, এর মধ্যে 266 আসনে সরাসরি ভোট হয়, এছাড়া বাকি 70টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে 60টি নারীদের ও 10টি সংখ্যালঘুদের। এআই দিয়ে কারাবন্দী ইমরানের বার্তা। ইমরান খান এখন পাকিস্তানের কারাবন্দী। নির্বাচনের কিছুদিন আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি পাচারের অভিযোগ আনে সরকার। যদিও মিস্টার খান দাবি করেন যে তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে তার দলের প্রার্থীরা এগিয়ে থাকায় জেল থেকেই তিনি তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা এক ভিডিও বার্তা পোস্ট করেন। এক্সে পোস্ট করা সেই ভিডিওতে তিনি দাবি করেন যে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর উপর শত দমন পীড়ন চলা সত্ত্বেও তারা এই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছেন। তার দল সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সেখানে নওয়াজ শরীফকে একজন দুর্বল নেতা অভিহিত করেন। সেই সাথে তিনি আরো বলেন যে পাকিস্তানের নাগরিকরা তাকে চায় না। 2 বছরেরও কম সময়ে প্রধানমন্ত্রী থেকে কারাগারে ইমরান খান এবং তার দল এমন নাটকীয়ভাবে তাদের রাজনৈতিক জৌলুস হারিয়েছে। তবে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআই বলেছে যে তাদের দলের প্রতিষ্ঠাতা বিভিন্ন মামলায় জেলে থাকলেও তারা আসছে সাধারণ নির্বাচনে জিততেও পারবে। কঠিন এই পরিস্থিতিতেও পিটিআই তাদের বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এভাবে একাধিক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। ইমরান খানের প্রার্থীরা সরাসরি যোগ দেওয়ার পরিবর্তে বড় পর্দার সামনে সমাবেশে ভাষণ দিচ্ছেন। তাদের মধ্যে অনেকে আত্মগোপনে রয়েছেন বা পদত্যাগ করেছেন। দলটি তাদের লড়াই চালিয়ে গিয়েছে, যেমন মিসেস দারের মতো প্রার্থীরা রাস্তায় নেমেছেন। প্রযুক্তির মাধ্যমেও তাদের এই লড়াই চলছে, যা একজন নেতাকে জেলের কয়েদখানা থেকে সমাবেশের সামনে নিয়ে গিয়েছে। খানপন্থী প্রার্থীরা জেলে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ঐতিহ্যবাহী প্রচারণার পরিবর্তে প্রযুক্তি ব্যবহার করছেন। কয়েকজন প্রার্থী কারাগারে থাকার পরও প্রচারণা চালিয়ে গেছেন। যদিও তারা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়নি, তবে তারা কারাগারের ভেতর থেকে নির্বাচনে দাঁড়াতে পারবেন। অন্যরা পুলিশকে পুরোপুরি এড়িয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। আতিফ খান পাকিস্তানের উত্তরে খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক মন্ত্রী ছিলেন। এখন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভিডিও সম্প্রচারের মাধ্যমে 3 মিটার পর্দায় সবার সামনে হাজির হন। তার দল এই ভিডিও স্ক্রিন সারা শহর ঘুরিয়ে শহরের চত্বরে এনে প্রদর্শন করে। সেখানে জড়ো হওয়া পিটিআই সমর্থকদের উদ্দেশ্যে এই ভিডিও সম্প্রচার করা হয়। তিনি বলেন, ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার এটাই একমাত্র উপায়, কারণ তিনি মে মাস থেকে আত্মগোপনে রয়েছেন। এই বিষয়গুলো এটাই প্রমাণ করে যে তারা এই লড়াইয়ে সবকিছু করতে
করতে ইচ্ছুক। পিটিআই এর সবচেয়ে বড় সমর্থন হলো তরুণ ভোটাররা, যারা ডিজিটাল মিডিয়া, মোবাইল ফোন ব্যবহার করছে, পার্টির অফিসিয়াল এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এবং টিকটক পেজগুলোর প্রত্যেকটিতে কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা কিনা অন্য দুটি প্রধান দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর চেয়েও বেশি। এই তিনটি দলের মধ্যে ইমরান খান একমাত্র নেতা যার সোশ্যাল মিডিয়ার ওই তিনটি প্ল্যাটফর্মে একটি করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার অর্থ তার বার্তা সরাসরি মানুষের কাছে যাচ্ছে। কোন প্রার্থী পিটিআই সমর্থিত প্রার্থী কিনা তা জানতে ভোটারদের সাহায্য করার জন্য প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হয়েছে। ক্রিকেট ব্যাটের প্রতীক ছাড়াই পিটিআই একটি ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে ভোটাররা তাদের নির্বাচনী এলাকায় গেলে সংশ্লিষ্ট আসনের পিটিআই সমর্থিত প্রার্থীর প্রতীক খুঁজে পাবে। সমাবেশ আয়োজনের সময় আরেকটি সমস্যা দেখা দেয়, পাকিস্তানের রাজনীতি ব্যক্তিত্বের জলুসের সাথে জুড়ে আছে। ইমরান খান প্রিয় ক্রিকেটার, রাজনীতিবিদ, এমন একজন নেতা যার উপস্থিতি হাজার হাজার মানুষকে সমাবেশে আকর্ষণ করতে সক্ষম।